পুরো রমজান মাসে দেশের আবহাওয়া স্বাভাবিক থাকবে। আবহাওয়া অফিস বলছে প্রচণ্ড গরম অনুভব হবে না এবারের রমজান মাসে। মার্চের শেষ দিকে স্বাভাবিক বৃষ্টিপাত আর এপ্রিল মাসে দিনে রৌদ্রোজ্জ্বল আর রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। তহিদ রানার রিপোর্টে দেখুন বিস্তারিত। চৈত্রের প্রথম বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে রাজধানীবাসীকে। 12 মিলিমিটারের এ বৃষ্টি জানান দিল চৈত্রের প্রথম দিকে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে। আবহাওয়া অফিস বলছে এবারে মাহে রমজানের শুরুতে অর্থাৎ মার্চের শেষ সময় পর্যন্ত তাপমাত্রা থাকবে স্বাভাবিক, হতে পারে বৃষ্টিও। এখন হচ্ছে প্রি মনসুন সিজন, এই সময়েও কিন্তু মোটামুটি সারা বছর যেরকম বৃষ্টিপাত হয়ে থাকে বা হচ্ছে সারা বছর যে বৃষ্টিপাত হয়ে থাকে এই সময়ে তার 8% বৃষ্টি কিন্তু এই সময় হয়ে থাকে। আর আমরা দীর্ঘমেয়াদী পূর্বাভাসে ইতোমধ্যে আমরা বলেছি যে মে মাসের মার্চ মাসে যে বৃষ্টি হওয়ার কথা স্বাভাবিক বৃষ্টি, এটা স্বাভাবিক বৃষ্টিই হতে পারে। এপ্রিল মাস গরমের মাস হওয়ায় রোজাদাররা এ নিয়ে অস্বস্তি মনে করলেও আবহাওয়া অফিস জানিয়েছে পুরো মাসটি কাটতে পারে রোদ বৃষ্টিতে। এমন একটা সময়ে রমজানটা এবার হয়েছে, এই সময় তাহলে আমাদের প্রি মনসুন সিজন, অথবা প্রি মনসুন সিজনের বৈশিষ্ট্যটাই হচ্ছে এরকম যে সারাদিন আকাশ ভালো থাকবে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখতে পাবেন, কিন্তু সন্ধ্যার পর থেকে কখনো কখনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে, এবং সেটা দীর্ঘস্থায়ী বৃষ্টি নয়। বর্ষার বৃষ্টি যেরকম সারাদিন ধরে বৃষ্টি হয়, এই প্যাটার্নের বৃষ্টি কিন্তু সারাদিন ধরে হয় না। হয়তোবা সারাদিন আকাশ ভালো আছে, সন্ধ্যার আগে ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা পর বৃষ্টি থেমে গেছে। আবহাওয়া যেমনই থাকুক, খাদ্যাভ্যাসের মাধ্যমে মানুষ স্বস্তিতে পার করবে রোজার মাস, এমনটাই প্রত্যাশা সবার। তহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা।